অমর একুশে গ্রন্থমেলা 2020 উপলক্ষে পিবিএন 24 এর বিশেষ আয়োজন বই কথায় আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি তানভীর সিদ্দিক। আজ বই কথার অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক প্রীতম চক্রবর্তী। ভাইয়া কেমন আছেন? এই তো ভাইয়া ভালো, আপনি? আমিও ভালো আছি। আজ আমরা শুনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ থেকে একটি বই আপনারা বের করেছেন, এই বিষয়ে যদি কিছু বলতেন। জি, আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের পক্ষ থেকে আমরা একটা গল্প সংকলন বের করেছি। এই গল্প সংকলনটিতে 24টি গল্প আছে। আমরা গত বছরের নভেম্বরের দিকে আমরা লেখা আহ্বান করেছিলাম গল্প সংকলনের জন্য, তো প্রায় 40টার উপরে আমরা গল্প পেয়েছি। তো সেখান থেকে বাছাই করে আমরা 24টা গল্প নিয়ে আমরা এই সংকলনটা করেছি। সংকলনটি প্রকাশ করেছেন শিখা প্রকাশন, আর বইটির নাম হচ্ছে প্রাকৃত পুরাণ। তো এই হচ্ছে আমাদের সেই প্রাকৃত পুরাণ আর কি। আচ্ছা, এই বইতে কি ধরনের গল্পগুলো আপনারা স্থান দিয়েছেন? এখানে হচ্ছে মানে 24 জন ভিন্ন রাইটার, 24টা ভিন্ন গল্প, ভিন্ন স্বাদের গল্প। তো এখানে যেমন সায়েন্স ফিকশন আছে, তেমনি প্রচলিত কুসংস্কার নিয়ে, কুসংস্কারের বিরুদ্ধে যেই সামাজিক সচেতনতামূলক গল্প এগুলোও আছে। আবার সামাজিক বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে যে সাধারণ মানুষের জেগে ওঠার যে ব্যাপারগুলো, যেসব গল্পে আসে ওই ধরনের গল্প আমরা এখানে এই সংকলনে রয়েছে। তো এই মানে 24টা ভিন্ন ধরনের ভিন্ন গল্প আর কি, ভিন্ন লেখকের। বইমেলা তো একেবারে শেষ পর্যায়ে, এখন পর্যন্ত পাঠকদের সারা কেমন পেয়েছেন, কেমন চেয়েছিলেন? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের একটু বিভিন্ন কারণে আমাদের সংকলনটি প্রকাশ করতে একটু দেরি হয়। যেমন এই সংকলনটি প্রকাশিত হয়েছে বইমেলার গত 26 তারিখে, মানে বইমেলার প্রায় শেষ পর্যায়ে বলা যায়। তো এখন যেহেতু শেষ দিকে এসেছে, এটা আমাদেরও একটু ব্যর্থতা।